এবছরে আমার এই ধানগুলো পড়ে গেছে, যার ফলে আমার এটা তো অলরেডি পড়ে গেছে, এটা তো আর কোনো কিছু করার নাই। যেহেতু গতকালকে এটা আমি এটা ধানটা কেটে নিয়ে গেছি, এটা তো একদম পুরা মানে এটা এখন গরুকে খাওয়া দেব না কি খাওয়া দেবো কে জানে। এই ধানটা হচ্ছে তুলাই পাঞ্জে, ওটা তো গতকালকে খাড়া হিসাবে তুলে দিছি, তবে এই ধানটা খুব একটা স্ট্রং আছে, ওই কবিরাজ সাইল। এই ধানটা আসলে অ্যাকচুয়ালি পরে নাই, ওইটা মনে হয় পরে নাই, দেখি এটা তো অনেক উচ্চতা, এটা পরে নাই, এর ভালো গ্রোথ আছে। তবে যে ধানগুলো পড়ে না সেই ধানগুলোই চাষাবাদ করব। এটা হচ্ছে জেসমিন রাইস আর এটা হচ্ছে কোয়াডন রাইস। এই যে কোয়াডন রাইস, এটা হচ্ছে কোয়াডন রাইস, এটা হচ্ছে কেরালা সুন্দরী, খুবই একটা মারাত্মক ধান। এটা কিন্তু পানি কোথায় যাচ্ছে, কোন দিক থেকে যাচ্ছে, ঠিক আছে। এই ধানটা অবশ্য পড়ে নাই, অনেক উচ্চতা, প্রায় 5-6 ফিটের মতন। এই ধানটা তো গতকালকে মানে ই করে দিছি, এই দেখুন ধানটা বাঁধে দিছি, এখন আবার লন্ড ভন্ড হয়ে গেছে। এবার তো পানি বের করার ব্যবস্থা আছে, অলরেডি পানি একটা লিঙ্ক করে দিলাম যাওয়ার জন্য। এটা তো দেখাইলাম, পুরোটাই লন্ড ভন্ড হয়ে গেছে। এই দেখেন, এই যে দেখেন, পুরোটাই লন্ড ভন্ড হয়ে গেছে। এবার আবহাওয়া খারাপ, তবে এটা কালা ভাতটা এখনো কোনো কিছু হয় নাই। এই ধানটা পুরোটাই লন্ড ভন্ড হয়ে গেছে, ধানটা তুলাই পাঞ্জি অলরেডি ধান শেষ। এবছর আর হবে কিনা সন্দেহ আমার, কারণ বৃষ্টির দিনে তুলাই পাঞ্জি অলরেডি ধান শেষ।